আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমার এক ভিউয়ার রিকোয়েস্ট করেছে যে হাইপার অ্যাসিডিটির জন্য ন্যাচারাল কোনো ট্রিটমেন্ট আছে কিনা। বন্ধুরা, আমার সামনে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা দুবলা ঘাস বলে থাকি। আমার মনে হয় এমন কেউ নেই যে এই ঘাসটি দেখেননি বা চেনেন না। এটি খুব প্রিয় একটি ঘাস। আমাদের হাত পা কেটে গেলে আমরা যদি থেতো করে লাগাই দিই, সেক্ষেত্রে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায়। যাদের হাইপার অ্যাসিডিটি রয়েছে, এই ঘাস বেটে 5 ml করে যদি নিয়মিত রস সেবন করে সকালে খালি পেটে, এভাবে 1 থেকে 2 মাস যদি কেউ সেবন করে, তার হাইপার অ্যাসিডিটি খুব দ্রুত সেরে যাবে এবং যদি কারো আলসার থাকে সেটাও ভেতর থেকে সেরে যাবে। আর যাদের বুক জ্বালাপোড়া করে, তারা যে সময় বুক জ্বালাপোড়া করবে ঠিক ওই সময় যদি এই গাছের 5 ml রস সেবন করে, তাহলে দেখবেন যে 15 থেকে 20 মিনিটের মধ্যে বুক জ্বালাপোড়া ঠিক হয়ে যাবে এবং বুক ঠান্ডা হয়ে যাবে। এটি মহা একটি ঔষধি গাছ, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।